রবিবার রাজধানীর খয়েরপুর স্থিত পল্লী মঙ্গল স্কুলে অনুষ্ঠিত হয় বিশ্ব শান্তি কল্যাণ যজ্ঞ। পান্না ভাই সামাজিক সংস্থার উদ্যোগে বিশ্ব শান্তি কল্যাণ যজ্ঞের আয়োজন করা হয়। এদিন বিশ্ব শান্তি কল্যাণ যজ্ঞে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, শান্তিকালী আশ্রমের চিত্ত মহারাজ সহ অন্যান্যরা। এলাকার ধর্মপ্রাণ মানুষ এদিনের যজ্ঞে সামিল হন। পণ্ডিতদের মন্ত্রপাঠের মধ্য দিয়ে সাঙ্গ হয় বিশ্ব শান্তি কল্যাণ যজ্ঞ। এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানান, যে কোনো পূজা কিংবা উৎসব মানুষকে আনন্দ দেয়। অনাদি অনন্তকাল আগে থেকে মানুষ যজ্ঞের মাহাত্ম সম্পর্কে জানে। মানুষ তার মনের গ্লানি যজ্ঞের আহুতিতে সমর্পণ করে সকলের শান্তি এবং মঙ্গলের জন্য যজ্ঞ করা হয় বলে জানান তিনি। যজ্ঞ আমরা অনাদি অনন্তকাল আগে থেকে আমরা যজ্ঞের মাহাত্ম কি আমরা সেটা জানি। যজ্ঞ নারায়ণ ভগবানজির কাছে আমরা প্রার্থনা করি যে আমাদের মনের যে গ্লানি অন্ধকার সেটি যজ্ঞের আহুতিতে আমরা সমর্পণ করি, নতুন সৃষ্টি হয়, শান্তি সম্প্রীতি এবং সবার মধ্যে ভাইচারা এবং আনন্দ সমৃদ্ধির জন্য আমরা যজ্ঞ করে থাকি। বিশেষ করে সবার শান্তি এবং মঙ্গলের জন্য পরম করুণাময় ভগবানের কাছে আমরা প্রার্থনা করি, যজ্ঞেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করি মঙ্গল কামনা। বিশ্ব শান্তি জীব কল্যাণের জন্য ত্রিপুরা শান্তি ত্রিপুরাবাসী শান্তি কল্যাণের জন্য এই যজ্ঞ করা হবে। এই যজ্ঞ থেকে সর্বশ্রেষ্ঠ আমাদের শান্তি লাভ, বাতাবরণ সর্বকিছু লাভ করার জন্য এই যজ্ঞ করা হবে। দেশে যাতে শান্তি থাকে, দেশে যাতে বিঘ্ন না থাকে, দেশে যাতে সবারই কল্যাণ হয়, মানুষ মানুষের প্রেম ভালোবাসা আদর্শ জিনিস আছে, মানুষ মানুষকে যাতে চিনতে পারে, মানুষের প্রতি হিংসা বিভিন্ন যাতে দূর করে তার জন্যই। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।